আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমার সহকর্মীবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন ও শুনতে পাচ্ছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভ ক্লাসে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সর্বোচ্চ নিরাপত্তায় রয়েছো। যেখানে সেখানে ঘোরাঘুরি না করে তোমরা যার যার বাসায় অবস্থান করছো। তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও যে আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে গিয়েছে, নোটিফিকেশনের মাধ্যমে তাদের জানিয়ে দাও। অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাউনি একাডেমি অনলাইন স্কুল অ্যান্ড কলেজ ব্যাপক পরিচিতি লাভ করতে পেরেছে। তোমরা যত বেশি আমাদের ক্লাসগুলো শেয়ার করবে আমাদের প্রতিষ্ঠানটি তত বেশি সবার কাছে ছড়িয়ে যাবে। এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি, আমাকে এই প্ল্যাটফর্মে এসে ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মোশাররফ মুকুল স্যার এবং শিফট ইনচার্জ বৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্লাসে যাওয়ার আগে চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে কে কে সংযুক্ত হয়েছে। আর যারা এখনও আমাদের সাথে কানেক্টেড হতে পারেনি তোমরা তাদের ডেকে আনো, নোটিফিকেশনের মাধ্যমে তোমরা তাদের ডেকে আনো যে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমি একটু দেখে নিচ্ছি আমার সহকর্মীবৃন্দ এবং এই কাছে ছড়িয়ে যাবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আমাদের সাথে জয়েন করেছে। আজকের যে আমাদের ক্লাসটা, আমরা অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে ক্লাস করছি। তো অ্যাসাইনমেন্টের ওপর প্রথমে আমি তোমাদের কিছু প্রাথমিক ধারণা দেব, তারপর আমরা আমাদের মূল যে নির্ধারিত যে কাজ দেওয়া আছে সেটাই আমরা চলে যাব। অ্যাসাইনমেন্ট নিয়ে আসলে ভয় পাওয়ার কিছুই নেই, অ্যাসাইনমেন্ট অনেকটা হোমওয়ার্কের মতো। তোমরা যখন ক্লাসে আসতে, ক্লাসে এসে যখন আমরা পড়ানোর পর তোমাদের বাসায় যে কাজগুলো আমরা দিতাম, হোমওয়ার্ক দিতাম, পরের দিন যে তোমরা আমাদের দেখাতে, অ্যাসাইনমেন্ট অনেকটা সেরকম। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, তাহলে তোমরা বেশি বেশি নাম্বার পাবে। প্রথম পৃষ্ঠায় তোমাদের নাম, রোল, যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো সঠিক মতো তোমরা পূরণ করবে, এবং যে শিক্ষক যে অ্যাসাইনমেন্টটা তোমাদের পড়াবে শিক্ষকের নাম সেটাই লিখবে। যেমন আজকের আমার অ্যাসাইনমেন্টের নাম, যে আমার নাম সান্থিয়া, সেটাই লিখবে সান্থিয়া আক্তার। আর তোমরা যে শিক্ষকের যে মন্তব্য, শিক্ষকের মন্তব্যের ক্ষেত্রে তোমরা লিখবে যে এই ক্লাসটার শেষে তোমরা কী কী শিখতে পেরেছো বা কতটুকু তোমরা উপকৃত হয়েছো, সেই শিক্ষক সম্পর্কে তোমরা মন্তব্য করবে। আর অ্যাসাইনমেন্ট তোমরা চাইলে বইয়ের হেল্প নিয়েও লিখতে পারো, কারণ বইয়ের হেল্প নিয়ে একটু দেখে দেখে লিখতে পারো। আর অ্যাসাইনমেন্ট করার আগে প্রথমে একটা তোমরা রাফ করবে, রাফ করার পর তোমরা সেই রাফটা পড়বে, পড়ার পর দেখবে সেখানে কোনো ভুল হয়েছে কি না। যদি কোনো ভুল বা তথ্য বাদ পড়ে যায় যখন মূল খাতায় লিখবে, তখন তোমরা সেটা আবার সেটার সাথে সংযোজন বা করে দেবে। হাতের লেখা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর করে লিখবে, অপ্রাসঙ্গিক কথা লেখার প্রয়োজন নেই এবং তথ্যবহুল কথাই লিখবে। আমি আশা করছি তোমরা আমার সাথে সংযুক্ত থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত। তাহলে চলো আজকে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। সকলকে বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সান্থিয়া আক্তার, সহকারী শিক্ষক আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা তৃতীয় সপ্তাহের বিজ্ঞান বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করব। যে ক্লাসটা তোমাদের অ্যাসাইনমেন্ট, তৃতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্টটা করার ক্ষেত্রে তোমাদের অনেক হেল্পফুল হবে বা উপকৃত হবা। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পলিমার নিয়ে আলোচনা করব। পলিমার শব্দটা দুটা গ্রিক শব্দ অর্থাৎ পলি ও মেরোস হতে এসেছে। পলি অর্থ অংশ, পলি অর্থ অনেক, আর মেরোস অর্থ অংশ। এখন আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি, যেমন দড়ি, টায়ার, কাপড় চোপড়,
এরকম অনেক কিছু, কার্পেট, তো এরকম অনেক কিছু, হাজারো অনেক জিনিস আমরা ব্যবহার করে থাকি যা পলিমারের অন্তর্ভুক্ত। অনেকগুলো ছোট ছোট জিনিস হতে যে একটা বড় জিনিস তৈরি হয় তাই হচ্ছে পলিমার। পলিমারের ক্ষেত্রে আমরা লোহার শিকলের কথা চিন্তা করতে পারি। লোহার শিকলের ক্ষেত্রে দেখো এখানে কি হয়েছে যে একটা ছোট অণু আস্তে আস্তে যুক্ত হয়ে একটা বড় ধরনের শিকল গঠন করেছে। এই ছোট অণুগুলো হচ্ছে মনোমার এবং এগুলো একসাথে যুক্ত হয়ে কি পলিমার তৈরি করেছে। এখন আমরা এই পলিমার সম্পূর্ণ অধ্যায় পড়ব না, কারণ তোমরা জানো আমাদের নির্ধারিত কাজ দেওয়া আছে, জাস্ট সেগুলোই পড়ব। এই নির্ধারিত কাজে আমাদের দুইটা জ্ঞানমূলক প্রশ্ন আছে, তো ওই প্রশ্নগুলোই আমরা সলভ করব আর বিস্তারিত জানব। স্লিভার, সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কার্ডিং ও কম্বিং। কার্ডিং ও কম্বিং করে প্রাপ্ত যে আমরা তন্তুটা পাচ্ছি পাতলা আস্তরণের মতো হয় সেটাই হচ্ছে স্লিভার। এই স্লিভার পাকালে কি হয়, সুতা তৈরি হয়। তাহলে আমরা স্লিভারটা কি জানলাম বলো তো? স্লিভার হচ্ছে কার্ডিং এবং কম্বিংয়ের পর পাতলা যে আমরা একটা আস্তরণ পাই, হ্যাঁ, সে আকৃতিটা ধারণ করে সেটাই হচ্ছে কি স্লিভার। তারপরে আমাদের আরেকটা কোশ্চেন আছে খ নম্বরে, যে নাইলনকে কেন নন সেলুলোজিক তন্তু বলা হয়। তো এই কোশ্চেনটা আনসার করার আগে প্রথমে আমাদের নাইলন সম্পর্কে ধারণা থাকতে হবে। নাইলনটা কি? নাইলন হচ্ছে একটি পলিঅ্যামাইড ফাইবার। অ্যামাইড নামক রাসায়নিক পদার্থের পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যামাইড গঠন করে তাই হচ্ছে নাইলন। নাইলন তৈরির কাঁচামাল হচ্ছে হেক্সামিথিলিন, ডাইঅ্যামিন ও অ্যাডিপিক অ্যাসিড। এখন নাইলনকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে নাইলন 6 আর একটা হচ্ছে নাইলন 66। এখন নাইলনটা আসলে আমরা কী কাজে ব্যবহার করে থাকি? নাইলন আমরা প্যারাশুটের কাপড়, দড়ি, কার্পেট, টায়ার ইত্যাদির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখন এই নাইলনটা তো আরও সহজভাবে তোমরা এইভাবেও বলতে পারো, এই ধরো সাধারণত অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সামেথিলিন, ডাইঅ্যামিন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা রাসায়নিক পদার্থের যে পলিমারকরণ প্রক্রিয়ায় যা তৈরি হয় তাই হচ্ছে নাইলন। এখন নাইলন সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি, তোমরা বুঝতে পেরেছ। এখন নেক্সট টপিক হচ্ছে নাইলনকে কেন নন সেলুলোজ তন্তু বলা হয়, এটা তো আমরা এই অ্যান্সারটা শিখব, কিন্তু আমরা একটু আগেই জানলাম নাইলনটা কি। এখন আমরা জানব যে সেলুলোজ আর নন সেলুলোজিক তন্তু সম্পর্কে জানব, তারপরে আমরা সেটার অ্যান্সারটা লিখতে পারব। সেলুলোজ কি? সেলুলোজ ওয়ার্ডটা আমরা খুবই মানে ফ্যামিলিয়ার, এটা আমরা জানি যে ওয়ার্ডটা কি। সেলুলোজ হচ্ছে এক ধরনের সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ যেটা দিয়ে উদ্ভিদ ও প্রাণীর কোষ তৈরি হয়। আর নন সেলুলোজিক তন্তুটা কি? নন সেলুলোজিক তন্তু হলো যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না হয়ে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় তাই হচ্ছে নন সেলুলোজিক তন্তু, যেমন নাইলন, পলিস্টার, পলিপ্রোপিলিন ইত্যাদি। এখন কোশ্চেন হচ্ছে নাইলনকে কেন নন সেলুলোজিক তন্তু বলা হয়। এখন আমরা একটু আগেই জানলাম যে নন সেলুলোজিক তন্তুটা কিন্তু প্রাকৃতিক তন্তু না, এটা কিন্তু আর্টিফিশিয়াল, এটা কিন্তু দেখো রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে আমরা এটা বানাচ্ছি, তৈরি করছি, ঠিক না? তাহলে এখন দেখো এই নন সেলুলোজিক তন্তু জানি কোনগুলো, নাইলন, পলিস্টার, পলিপ্রোপিলিন। তো নাইলনটা কি? নন সেলুলোজিক কৃত্রিম তন্তু। আর এই নাইলনটা কিভাবে গঠিত হয় কি দিয়ে বলো তো? একটু আগে আমরা জানলাম যে নাইলনটা অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন, ডাইঅ্যামিনের রাসায়নিক পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা নাইলনটা পেয়ে থাকি, অর্থাৎ এটা আর্টিফিশিয়াল, এটা কিন্তু ন্যাচারাল, এটা কি নন সেলুলোজিক তন্তু। তাই আমরা নাইলনকে আমরা নন সেলুলোজিক তন্তু বলা হয়।
ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ নাইলনটা কি, নাইলনটা কিন্তু মনে করো, নাইলনটা কিন্তু মনে করো প্রাকৃতিক না, এটা হলো কি কৃত্রিম তন্তু, কৃত্রিম নন সেলুলোজিক তন্তু। এখন চলো, এখন আমরা যে আমাদের যে নির্ধারিত যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা আমরা শিখব। তো আমরা চলো একটা ভিডিও দেখতে পাচ্ছি, এবং ভিডিওতে দেখো, ভিডিও ক্লিপে কি দেখতে পাচ্ছি যে একটা ছেলে স্কুলে যাচ্ছে, মেবি যেহেতু তার কাঁধে ব্যাগ আছে সেই স্কুলে যাচ্ছে। তো ছেলেটার নাম হচ্ছে শান্ত। শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শান্ত ডিসেম্বর মাসে এক সকালে স্কুলে যাচ্ছিল, এবং স্কুলে যাওয়ার পর তার মনে করো তার দুইটা শার্ট পরেছে সে, কিন্তু তারপরও তার কি ঠান্ডা লাগছে, তার শীত পড়ছে। কিন্তু তিন মাস আগেও এই শার্টটা পরেই, একটা শার্ট পরে সে স্কুলে যেত। এখন তখন কিন্তু সেই শার্টটা তার আরামদায়ক হতো, এখন কেন, এইটার কারণটা কি সেটা এখন আমরা জানবো। দেখো একটু আগে তোমাদের আমি উদ্দীপকটা আমি বলে দিলাম, উদ্দীপকটা তোমরা জানো, এবং ক এবং খয়ের উত্তরটা আমরা সলভ করেছি। এখন দেখো শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল তা ব্যাখ্যা করব। আচ্ছা তোমরা বলো শান্তর কি ধরনের কাপড় পরা, যেহেতু শান্ত কোন মাসে যাচ্ছিল দেখাতে স্কুলে, ডিসেম্বর মাস। তো ডিসেম্বর মাসে কি শীতকাল থাকে না? হ্যাঁ ডিসেম্বর মাসে শীতকাল থাকে। তো শীতকালে আমরা কোন ধরনের পোশাক পরি, পশম বা উলের পোশাক পরে থাকি। এখন পশম বা উলের পোশাক আমরা কেন পরবো বলো তো, কেন আমরা শীতে পশম বা উলের পোশাক পরবো, এর বৈশিষ্ট্যটা কি, কেন পরবো? কারণ পশম বা উলের কাপড়ের তাপ কুপরিবাহী, এরা কি তাপ কুপরিবাহী, দেহ থেকে তাপ কি বাইরে যেতে পারে না এবং বাইরে থেকে ভেতরে আসতে পারে না। এদের কি নমনীয়তা রয়েছে, স্থিতিস্থাপকতা রয়েছে, এদের কি এদের মনে করো কুঞ্চন প্রতিরোধ ক্ষমতা রয়েছে, আর হচ্ছে এরা কি রং ধারণ করতে পারে, এগুলো হচ্ছে কি পশম তন্তুর প্রাথমিক বৈশিষ্ট্য। এখন দেখো এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, আর পশম তন্তু ধরো পশম যে তন্তুগুলো সেগুলোর মাঝে অনেক ফাঁকা থাকে, সে ফাঁকা জায়গায় বাতাসটা আটকে যায়। তো বাতাস আটকে যাওয়ার কারণে আমাদের দেহ থেকে তাপটা বের হতে পারে না, ফলে আমাদের কি হয় আমরা তখন আমাদের দেহের কিন্তু একটা তাপমাত্রা রয়েছে, এটা তোমরা জানো, আমাদের দেহ কিন্তু উষ্ণ থাকে। তো এই পশমের কাপড় পরায়, উলের পোশাক পরায় আমাদের দেহের যে তাপটা আছে সেটা আর বের হতে পারে না, ফলে আমরা কি গরম অনুভূত করি, মানে আমাদের তেমন বেশি ঠান্ডা লাগে না। তাহলে তোমরা উত্তরটা বুঝতে পেরেছো, আমি জানি যে শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল, উদ্দীপক শান্তর কি উলের পোশাক পরা উচিত ছিল, তাহলে সে শীতের হাত থেকে সে রক্ষা পেত। এখন দেখো তোমরা যদি এটা বুঝেই থাকো তাহলে তোমরা আমাকে বলো যে শান্তর কি ধরনের পোশাক পরা উচিত ছিল, তোমরা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কি না, আমি একটু দেখব। কমেন্টসে জানাও যে শান্তর কি ধরনের পোশাক পরা উচিত ছিল, ফলে আমরা কি গরম অনুভূত। হ্যাঁ শান্তর উলের বা পশমের পোশাক পরা উচিত ছিল, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে। আমরা এখন এই যে দেখো এই দেখো আমরা একটু আরেকটু দেখছি, ডিসেম্বর মাসে শান্ত কাঁপতেছে ঠিক না, আর দেখো তিন মাস আগে শান্ত কিন্তু খুব কমফোর্টেবল এই লুকটায়। শান্তর উলের পোশাক পরা উচিত ছিল। এখন দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে ঘ নাম্বার যে কোশ্চেনটা, দেখো উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ
বিশ্লেষণ করো। ঘ নাম্বার উত্তরটা এখন আমরা সলভ করব। এখন দেখো শান্তর ডিসেম্বর মাসটা কি ছিল? শীতকাল ছিল। আর তিন মাস আগে কি? তিন মাস আগে কোন মাস ছিল বলো তো? তিন মাস আগে ছিল সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে ওয়েদারটা কিন্তু কিছুটা গরম ছিল, ঠিক না? বলতে গেলে আমরা গরমকালও বলতে পারি, তখন গরম ছিল। ওই গরম গরম ছিল অর্থাৎ ডিসেম্বর মাসে ছিল শীতকাল, আর আর সেপ্টেম্বর মাস অর্থাৎ তিন মাস আগে ছিল গরমকাল। তখন আমাদের কী হচ্ছে, পরিবেশের তাপমাত্রার পার্থক্যের কারণে একই কাপড় দুই সময়ে দুই ধরনের অনুভূতি সে পেয়েছে, ঠিক না? এখন আমরা বিস্তারিত জানব। ধরো শান্ত ডিসেম্বর মাসে যে দুইটা শার্ট পরেছিল সেটা কী ছিল? সেটা সুতি কাপড়ের ছিল। সুতি কাপড়ের হওয়ায় সুতির তন্তুগুলো তোমরা জানো যে এদের পরিবহন এবং পরিচালন ক্ষমতা অনেক বেশি। দেহের যে তাপটা থাকে তা খুব সহজেই দেহ থেকে বের হয়ে যেতে পারে, ফলে কী হয়, আমাদের ঠান্ডা লাগে। আবার ধরো ওই তোমরা জানো তখন শীতকালে আমাদের ওয়েদারটাও কী থাকে, অনেক মানে কনকনে শীত থাকে বা ঠান্ডা থাকে, অনেক বায়ু প্রবাহিত হয়, শৈত্যপ্রবাহ হয়। তো সেই কারণেও কী হয় যে সুতি কাপড়ের মধ্যে দিয়ে তন্তুগুলো তন্তুর ভেদ করে যে বাতাসটা খুব সহজেই আমাদের গায়ে লাগে, ফলে আমরা কি আমাদের ঠান্ডা অনুভূত হয়, আমরা খুব বেশি প্রয়োজনের তুলনায় খুব বেশি ঠান্ডা অনুভব করি। এখন দেখো যে কিন্তু একই সেম যে সেম কাপড় তখন সে দুইটা পরেছিল আর সে একটা পরেছে সেপ্টেম্বর মাস, অর্থাৎ তিন মাস আগে, তিন মাস আগে সে একটা শার্ট পরেছিল, ওই সুতির শার্টটাই পরেছিল, কিন্তু তার কিন্তু তখন সেটা পরে আরামদায়ক লেগেছে, মানে তার খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল। কেন? কারণ সুতির তোমরা জানো আমাদের দেহে যেহেতু নিজস্ব একটা তাপ রয়েছে, সো গরমকালে গরমের দিনে আমাদের কী হয়, দেহ থেকে যে অতিরিক্ত তাপ নির্গত হয় তা বের হয়ে যায়, সুতি তন্তুর মধ্যে দিয়ে খুব সহজে এটা চলাচল করতে পারে, ফলে কী হয় তার ঠান্ডা মনে করো সে স্বাচ্ছন্দ্য বোধ করছে, তার কি ঠান্ডা লাগছে কিছুটা হালকা। এখন আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের যদি কোনো টপিক্সে প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি পরবর্তীতে তোমাদের করাবো। এই দেখো অ্যাসাইনমেন্টটা মানে এই কোশ্চেনের আনসারগুলো তোমরা লিখবে। এখন দেখো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমাদের আরেকটু আমি প্রাথমিক ধারণা বলছি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু তোমরা চাইলে প্রথম পেজটায় যে বিভিন্ন হেডলাইনগুলো তোমরা অ্যাসাইনমেন্ট কথাটা তোমরা কালার পেন্সিল ইউজ করতে পারো, বা তোমরা যে চারদিকের খাতাটায় তোমরা কী করবে, চারদিকে তোমরা মার্জিন দেবে, চারদিকে তোমাদের মার্জিন করা থাকবে, আর অবশ্যই কিন্তু সূচিপত্র দিতে হবে। বইয়ের যেরকম পাঠ্যসূচি থাকে যে অবশ্যই প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা পৃষ্ঠার নাম্বার দেবে, এবং নাম্বার দেওয়ার পর যে সূচিপত্র লিখবে, সূচিপত্র যেমন ক প্রশ্নের উত্তরটা কোন পাতায় আছে, ধরো তিন নাম্বার পৃষ্ঠায় আছে, অবশ্যই পৃষ্ঠার নাম্বার দেবে। খ নাম্বার প্রশ্নের উত্তরটা তিন থেকে চার পৃষ্ঠায় আছে, এরকম করে তোমরা সাজাবে। আশা করি তোমরা যদি এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো মনে রাখো তোমরা অবশ্যই অনেক ভালো নাম্বার পাবে, আর তোমরা অবশ্যই শেয়ার করবে আমাদের ক্লাসগুলো। তোমরা যদি শেয়ার করো তাহলে খুব আমাদের যে অনলাইনের যে প্ল্যাটফর্মটা খুব শীঘ্রই আমরা সবার কাছে পরিচিতি লাভ করতে পারবো। আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।